গর্জে উঠেছে ভিকারুননেসা স্কুল। শিক্ষার্থী অভিভাবকদের কণ্ঠে সম্মিলিত ধ্বনি, আমরা বিচার চাই, শিক্ষাঙ্গনে নিরাপত্তা চাই। রোববার রাজধানীর আজিমপুরে প্রতিবাদ সভা করে ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। তাদের সাথে যোগ দেন অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরাও। মুরাদ হাসান সরকার নামক দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক দীর্ঘদিন যাবৎ ছাত্রীদেরকে যৌন হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ তাদের। ছাত্রীরা জানান, শ্রেণীকক্ষে নোংরা কৌতুক করতেন মুরাদ, টার্গেট করতেন ছাত্রীদেরকে। মজার ছলে কাউকে হয়তো পিঠে হাত দিয়ে বলতেছে পাগল করে পড়ো বা এরকম কিছু। কখন আমরা ভাবিনি যে উনি আসলে বাবার আদর বলে জিনিসটা করতেন, এটা আসলে বাবার আদর না, উনি সেক্সুয়ালি হ্যারেস করে বেড়াইতো। কোচিংটা যেরকম মানে একটু বন্ধ টাইপের, লাইট কম, সো উনি কি একদম মানে একদম ভালো মতন বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? সালামের অ্যান্সারটা দিলে উনি মানে চোখের দিকে চোখে তাকে কাছাকাছি যে সালামের উত্তরটা। লাস্ট টাইমও এটা নিয়ে কথা উঠছিল যে ক্লাস নাইনে থাকতে, আমরা এখন টেনে, কথা উঠছিল ওইটা মেয়ের দোষ দিয়ে সব চাপাই দেওয়া হয়েছিল। প্রত্যেকবার স্কুলের রেপুটেশনের জন্য কর্তৃপক্ষ জিনিসটাকে ধামা চাপা দিয়েছে। ওনার কথা আমি বলতেও চাচ্ছি না, ঘৃণা লাগতেছে আমার, ওনাকে স্যার বলতে আমার ঘৃণা লাগতেছে। এমন ঘটনায় সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিভাবকরা। দ্রুত মুরাদের বিচার দাবি তাদের। কম্বাইন্ডে থেকে যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো গার্লসে হবে না, এই জন্যই এখানে আনা। এখানে এনেও শিক্ষকের হাতে আমরা নিরাপদ না। আমাদের বাচ্চাকে স্কুলে দিয়েও আমরা আসলে টেনশনের মধ্যে থাকতে হয় আমাদের। যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভিকারুননেসা স্কুলের আজিমপুর শাখার প্রধান শিক্ষক। ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ, এটা এবারের স্টেপের পরে মেয়েরা অনেকে মুখ খুলেছে। তাদের আমি বলেছি এতদিন বলো নাই কেন বাবা, তারা লোক লজ্জার ভয়ে বলেনি, ভয়ে বলেনি। এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন মুরাদ হাসান সরকার। দাবি, তার কোচিংয়ে শিক্ষার্থী বেশি বলে হিংসায় পড়ে এমন ষড়যন্ত্র। শিক্ষকরা আমার সাথে জ্যালাপি করছে, তাদের সন্তান এবং তাদের সন্তানদের বান্ধবীদের সাহায্যে যে অপপ্রচার চালিয়েছে, এটা কি সম্ভব? একটা ক্লাসে ক্লাস নেওয়ার সময় যোগ শোনানো, তদন্ত সুস্থ হলে প্রাথমিকভাবে মুরাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আজিমপুর শাখা থেকে সরিয়ে ভিকারুননেসার প্রধান শাখায় সংযুক্ত করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।